এবার আপনারা দেখতে পাচ্ছেন এই চোদ্দটা করে এক একটা চিত্র দিয়ে কিন্তু চোদ্দটা করে সারি সারি বাতাসা বেরোচ্ছে এক একটা বাতাসা পড়ার সাথে সাথে কিন্তু দেখুন শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে গিয়ে এক একটা শাড়িতে সাদা একদম রসগোল্লার মতন সাইজের বাতাসা কিন্তু পড়ছে দেখতে পাচ্ছেন বাতাসার কোয়ালিটি একদম হাই কোয়ালিটির বাতাসা আর এক একটা বাতাসার টেম্পার কিন্তু তিরিশ দিন অব্দি এক একটা বাতাসার টেম্পার থাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি বেকার ভাবছেন এতটা পড়াশোনা করলাম এবার আমি কি করব কোনো চাকরি নেই মার্কেটে তো আপনাকে আসুন বলে দিচ্ছি যে আপনি একটা বিজনেস আজকেই শুরু করতে পারেন যেখানে আপনি প্রত্যেক মাসে মিনিমাম দু লাখ টাকা আপনি রোজগার করতে পারবেন এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন হ্যাঁ ঠিকই শুনেছেন এই শুধুমাত্র বাতাসা তৈরির মেশিনের মাধ্যমেই আপনি কিন্তু মাসে দুই লাখ টাকা মিনিমাম আপনি রোজগার করতে পারবেন এই মেশিনের দাম মাত্র দু লাখ টাকা থেকে দু লাখ কুড়ি হাজার টাকার মধ্যে এই মেশিন আপনার বাড়ির ইলেকট্রিসিটিকের মধ্যে চলবে আর মহিলারাও এই বিজনেসটা করতে পারেন আর এই বিজনেসটা আপনি যদি করেন

আর প্রত্যেক মাসে আপনি রোজগার করবেন মিনিমাম দু লাখ টাকা তো আসুন আপনাকে দেখাই কিভাবে আপনি বাতাসাটা তৈরি করবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কোম্পানির নাম এবং অ্যাড্রেসটা জেনে নেব ওকে তো আমাদের কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারিজ আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল আর আমাদের এই যে স্ক্রিনের নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন পরবর্তী যে কোনো ডিটেইলস জন্য আচ্ছা তো চলুন দেখে নেই তাহলে আসুন তাহলে আপনাকে দেখিয়ে দিই কিভাবে বাতাসাটা আমরা তৈরি করি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাতাসা তৈরির প্রথম স্টেপ যেখানে এটাকে বলা হয় চাশনি বলা হয় এই যে চাষনি তৈরি হচ্ছে এই যে চাশনিটা তৈরি হয় এটাতে মাত্র তিনটা জিনিস লাগে উপকরণ হিসেবে আহ এস চিনি লাগে হাইড্রো লাগে আর সাইট্রিক লাগে এই তিনটে উপকরণ নিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটাকে গরম করতে হয় ফোটাতে হয় এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন এটা কাঠের মানে দিয়ে কাঠের আগুন দিয়ে এটা তৈরি হচ্ছে গ্যাসের থেকে ভালো কাঠের বা কয়লার আগুনে যদি আপনি এই চাষনিটাকে তৈরি করেন সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাশনিটা আমাদের টেকনিশিয়ান এটা তৈরি করছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এই চাশনিটা যখন পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাবে পুরোপুরি তৈরি হয়ে যাবে এটাকে চেক করতে হয় একটা কাঠি নিয়ে চেক করতে হয় যদি চিপচিপে ভাবটা বেশি থাকে তখন আমরা আমরা বুঝবো যে অলরেডি চাশনিটা তৈরি হয়ে গেছে তখন আমরা পরবর্তী স্টেপ এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে দেখাই এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা পুরোপুরি যে আপনারা লেংথটা যেটা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফুট থেকে চার ফুটের এটা লেংথ হয় এই মেশিনটা আপনারা মাত্র দু লাখ থেকে দু লাখ কুড়ি হাজারের মধ্যে আপনি এই মেশিনটা পাচ্ছেন এই মেশিনটা আপনারা এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্যাঙ্ক আর এই যে এই যে পুরো লম্বা এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাকে বলা হয় বেল্ট তো এই দুটো হচ্ছে মেন পার্ট এই মেশিনের আসুন আপনাকে আরো কিছু জিনিস দেখিয়ে দিই এখানে এখানে সমস্ত অপারেটিং সুইচ এখানে রয়েছে এটাকে বলা হয় ফ্যাটার ফ্যাটার মানে এখানে এখানে যখন আমরা ঢালবো এই যে এই যে তিনটে আপনি কাঠের দেখতে পাচ্ছেন এই যে দণ্ড দেখতে পাচ্ছেন এগুলো এখানে ফাটানো শুরু এখানে ফাটানো শুরু হওয়ার পরে আমরা বেল্টটা চালু করে দিই সঙ্গে সঙ্গে বেল্টটা চালু একদম বেল্টটা চালু হতে শুরু করে যেখানে একটার পর একটা সারি সারি আপনি বাতাসা দেখতে পাবেন আর বাতাসা একটার পর একটা বেরিয়ে আসবে আর সেটা সারি সারি গিয়ে ওখানে ঝাঁকে ঝাঁকে বাতাসা পড়বে আর আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই এই যে মেশিনটা রয়েছে এই মেশিনের আপনি দেখছেন এখানে যে ছিদ্রগুলো রয়েছে এখানে টোটাল এখানে টোটাল 14 খানা ছিদ্র রয়েছে এই 14 খানা ছিদ্র থেকে আপনার সারি সারি 14টা করে বাতাসা আমরা আপনাকে যখন লাইভ প্রসেস দেখাবো বাতাসা তৈরির আমাদের টেকনিশিয়ান অলরেডি চাশনিটা তৈরি করছেন তো যখন আমরা লাইভ প্রসেসটা দেখাবো বাতাসা তৈরি করা আপনারা দেখতে পাবেন এই 14টা ছিদ্র দিয়ে কিন্তু পর পর সারি সারি আমরা কিন্তু এক একটা করে শাড়িতে চোদ্দ খানা করে বাতাসা হাই কোয়ালিটির বাতাসা যে বাতাসা একটা মানে এক মাস সেই বাতাসা চলে তার আগে একদম একদমই নষ্ট হবে না আর ওই যে টেম্পার থাকে বাতাসার একটা বাতাস এক মাস টিকে থাকবে তাই তো একটা বাতাসা এক মাস থেকে একটা বাতাস রসগোল্লার মতন সাইজের বড় সাইজের বাতাসা হয় আর এক মাস অবধি তার টেম্পার থাকে তো এই যে বেল্ট আপনি দেখতে পাচ্ছেন এই বেল্টটা এতটা পরিমাণে শক্ত যে এই বেল্টটা আপনি যদি গরম লোহাও ঢেলে দেন এই বেল্টটা কিন্তু নষ্ট হবে না আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সারি সারি বাতাসা এই বাতাসা কিন্তু আপনারা এই যে এক একটা বাতাসের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটির বাতাসা এখনো বাতাস ফুলে আছে রসগোল্লা ফুলে আছে গরম রয়েছে আর এক একটা বাতাসা আপনার 30 30 দিন অবধি এক একটা বাতাসা থাকে হাতে তৈরি বাতাসা আপনার এক সপ্তাহ বেশি টেকে না কিন্তু এই বর্ষাকালে ওই বাতাসা 30 দিন অবধি আপনার 30 দিন টেকে যাবে টেম্পার থাকে 30 দিন অবধি বাতাসা টেকে আর এই যে বাতাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এক ঘন্টায় এক ঘন্টা একশো থেকে দেড়শো কেজি ডিপেন্ড করছে আপনি কতটা চাশনি তৈরি করছেন তার উপরে একশো একশো থেকে দেড়শো কেজি বাতাস আপনি প্রতি ঘন্টায় তৈরি করতে পারবেন আপনি যদি এক ঘন্টা একশো কেজি বাতাসও তৈরি করেন আপনি সারা দিনে যদি দশ ঘন্টা কাজ করেন পার ঘন্টা আপনি মিনিমাম হাজার টাকা রোজগার করবেন মানে দশ ঘন্টা আপনি দশ হাজার টাকা রোজগার করছেন একদম এবার আপনার আপনি কতটা পরিমাণে আপনি কাজটা করতে পারবেন তার উপরে ডিপেন্ড করছে আপনার ইনকামটা কি রকম হবে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি যে চাশনিটা আছে এটা অলরেডি তৈরি হয়ে গেছে কিন্তু এর যে একটা শেষ পদক্ষেপ রয়েছে মানে এই চাশনিটা হয়ে যাবার মানে মুহূর্তে আর কি কিভাবে বুঝবে ওটা সাইট্রিকটা সাইট্রিকটা দেওয়া হয় এই সাইট্রিক হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান 12 কেজির পাক তৈরি করেছেন তো দাদা 12 কেজিতে আমরা কতটা সাইট্রিক এখানে দেব আমাদের এই চামচের 12 চামচ 11 থেকে 12 চামচ এই যে চামচটা আপনারা দেখতে পাচ্ছেন এই চামচের 12 চামচ মানে পার কেজিতে কিন্তু এক চামচ করে আমাদের সাইট্রিক প্রয়োজন পড়ে আর এই সাইট্রিকটা হচ্ছে দরকার পড়ে ওই যে বাতাসের যে টেম্পারটা যে এক একটা বাতাসে যে তিরিশ দিন অবধি থাকে সেই টেম্পারটা কিন্তু ডিপেন্ড করে এই সাইড শেকের ওপরে আর সাইড পরিমাণ যদি বেশি পড়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু এই যে চাশনিটা আছে এটা জমে যাবে আপনার বাতাসা ঠিকঠাক কিন্তু হবে না তো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আপনি যখনই চাশনিটা তৈরি করছেন সেই সময় যে আপনি যে সাইড দিচ্ছেন সেটা যেন পরিমাণ মতন দেওয়া হয় এটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন আর এটা হচ্ছে বাতাসা তৈরির জন্য যে ফার্স্ট স্টেপ আমাদের লাগে এটা এটাকে মনে হয় চাশনি এই চাশনি মেশিনের মধ্যে ঢালা হয়েছে এই মেশিনটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন এই ট্যাঙ্কের মধ্যে এটা হচ্ছে বারো কেজির পাক তৈরি করে আমাদের টেকনিশিয়ান এই ট্যাঙ্কের মধ্যে এই চাশনিটা ঢেলেছেন এবার আমাদের এখানে পরপর সুইচ দেওয়া আছে ফ্যাটার বেল্ট ড্রপিং আর হাইড্রোলিক আমাদের টেকনি আমাদের কাস্টমারকে এটা হচ্ছে তেল দেওয়া হচ্ছে যাতে বাতাসের মধ্যে একটু শাইন আসবে আর এটা যাতে জমে না যায় যে দেওয়া হয়েছে এটা রেডি তেল যাতে এটা জমে না যায় সেই জন্য এটা দেওয়া হয়েছে এরপরে আমাদের টেকনিশিয়ান ফাটড়টাকে অন করে এটাকে ফাটাবেন এই যে চাশনিটা রয়েছে এটাকে ফাটাতে হবে যত ফাটানো হবে যত ফেনা হবে তত আমাদের এই যে বাতাশার যে প্রসেসটা শোনা ফাইন হবে আর উনি আমাদের বেল টেকনিশিয়ান আমাদের বেলটা চালিয়ে দিয়েছেন এই বেলটার মধ্যেই কিন্তু সারি সারি বাতাসা কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসাটা বেরিয়ে আসবে এবার আমাদের আমাদের কাস্টমারসকে দেখান যে এখানে যে ফাটারটার যে প্রসেসটা রয়েছে এটা দেখান ফাটানো শুরু হয়ে আলো এটা ফাটানো শুরু হয়ে গেছে গেছে এবার আস্তে আস্তে উনি কি কারণে ফাটানো হচ্ছে এটা কেসটা যে ফেস বের হবে ওই কেসটাই হচ্ছে বাতাসা এই বাতাসটা আছে দাও কথা না কি কারণে এটা ফাটানো হচ্ছে এটা যে ফেস যেটা ফাটানোর পরে কেস হবে কেস আচ্ছা কেসটাই তৈরি হবে বাতাসা তাহলে বাতাসা হবে না আচ্ছা তো বুঝতে পারছেন যে এই ফাটানোটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা নেয় বাতাসা তৈরির জন্য সেই জন্য আমাদের টেকনিশিয়ান প্রপার যাতে বাতাসাতে তৈরিতে কোনো ব্যাঘাত না ঘটে তিনি সমস্ত স্টেপ উনি ফলো করছেন এটা হচ্ছে মেশিনের এক এই যে পোশনটা দেখতে পাচ্ছেন এটাকে ট্যাঙ্ক বলা হয় আর ওটাকে বলা হয় বেল্ট এই ট্যাঙ্ক আর বেল্টের আমরা দশ বছরের গ্যারেন্টি দিয়ে থাকি আর এটা হচ্ছে আপনার এটাকে মোটর বলা হয় তাই তো এটা হচ্ছে মোটর এই মোটরের গ্যারেন্টি থাকে দু বছরের আর কর্মকার মেশিনারি সমস্ত এই পুরো মেশিনটা নিজের থেকে ম্যানুফ্যাকচার করে কোনো রকম টেকনিক্যাল সমস্যা হলে কিন্তু আপনার আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিনটা কিন্তু সারি আসবে এবার আপনারা দেখতে পাচ্ছেন এই চোদ্দটা করে এক একটা চিত্র দিয়ে কিন্তু চোদ্দটা করে সারি সারি বাতাসা বেরোচ্ছে এক একটা বাতাসা পড়ার সাথে সাথে কিন্তু দেখুন শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে গিয়ে এক একটা শাড়িতে সাদা একদম রসগোল্লার মতন সাইজের বাতাসা কিন্তু পড়ছে দেখতে পাচ্ছেন বাতাসার কোয়ালিটি একদম হাই কোয়ালিটির বাতাসা আর এক একটা বাতাসার টেম্পার কিন্তু তিরিশ দিন অবধি এক একটা বাতাসার টেম্পার থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাতাসার কোয়ালিটি দেখুন বাতাসার সাইজ দেখুন আর বাতাসার রং দেখুন এই তিনটে জিনিস এই হাই কোয়ালিটির বাতাসা শুধুমাত্র কর্মকার মেশিনারিজই দিতে পারে আমাদের কাস্টমারসদেরকে দেখান এক একটা বাতাসার কোয়ালিটি দেখান এই দেখুন এক একটা বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এক একটা বাতাসের সাইজ

আর যারা যারা বাড়িতে বসে আছেন স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন নিয়েছেন তাদের জন্য একটা উপদেশ মহিলারা আপনিও যদি বাড়ির মহিলা হন আর আপনি চাইছেন একটা বিজনেস শুরু করতে আপনি কিন্তু বাতাসে তৈরি বিজনেস শুরু করতে পারেন মাত্র দুজন বাড়ির লোক হলে কিন্তু বিজনেসটা রান করা যায় আর বাড়ি বাড়ির ইলেকট্রিসিটিতে কিন্তু এই বিজনেস এই মেশিনটা আপনি চালাতে পারেন মাত্র পাঁচশো টাকা বিল কিন্তু ইলেকট্রিসিটির পরে তার থেকে বেশি হয় না তাহলে কি আপনি বুঝতে পারছেন তো যে এই বিজনেসটা আপনার অপারেট করা থেকে শুরু করে মার্কেটিং করা থেকে শুরু করে সবকিছুতে কর্মকার মেশিনারিস আপনাকে কতটা হেল্প করছে